অনেকে শাস্ত্রলে বসে আড্ডা করে, মামুনুল হক তো গ্রেফতার হয়ে গেছে, আল্লামা খালেদ সাইফুল্লাহ গ্রেফতার হয়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়ার গর্বিত সন্তান আল্লামা জুনায়েদ আল হাবিব গ্রেফতার হয়ে গেছে, জাতির রাহবার কে হবে? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, আল্লামা জুনায়েদ বাবনগরি দুনিয়া থেকে চলে গিয়েছে। এ মুসলমান, মহাসচিব ছিলেন আল্লামা নূর হোসেন কাসেমি চলে গিয়েছে, ভারপ্রাপ্ত মহাসচিব বাংলার সিংহপুরুষ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা সাজিদুর রহমানের মতন ব্যক্তিত্বরা এখনো বাংলাদেশের মধ্যে জিন্দা রয়েছে, কথা বলে ঠিক কি না? সিলেটের জিন্দাওয়ালি আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণায় এখনো জিন্দা রয়েছে। নাস্তিকরা যতই ইসলামকে নিয়ে টুল করক, গান বাজনা করক, মুসলমানরা উলামায়ে কারামরা নাস্তিকদের রক্ত চক্ষু ভয় করে না, কথা বলেন ঠিক কি না? কারাগার আলেম দিয়ে ভরপুর হয়ে যাবে 56,000 সোনার বাংলাদেশে, মামুনুল হকের কণ্ঠের কোরআনের আওয়াজ বন্ধ হবে না, কথা বলেন ঠিক কি না? কোরআনের কথা বললে কারো রক্ত চক্ষু ভয় করে, কোরআনের কথা বলা যাবে না। যদি কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য যদি আজকে ষড়যন্ত্র করা হয়, অল্লাহি আল্লাহর কসম করে বলি, 1,500 বছর আগে এই কোরআনওয়ালা কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য যুগে যুগে জালেমরা নবীদেরকে কষ্ট দিয়েছে, নবীর সাহাবে কেরামদেরকে কষ্ট দিয়েছে। আজকে নবী নাই, নবীর আহলে বায়াত কেউ নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া গুনাসনা নাই। আর জোরে বলেন না, সেনা নাই। ওলামায়ে কেরাম কতক্ষণ পর্যন্ত কোরআনের কথা জাতির সামনে বলবে? দেহের মধ্যে প্রাণ থাকবে যতদিন এই জাতির সামনে কোরআনের আওয়াজ কোরআনের কথা বলবা ততদিন কোন নাস্তিকার বেইমানের কথায় সংসদ থেকে বিসমিল্লাহ কাটা হবে না, ঠিক কিনা জোরা বলে? ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম নিয়ে যারাই এই দেশের মধ্যে প্রশ্নবিদ্ধ করে মুসলমানদের কলিজায় আঘাত দিবে, বাংলাদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালারা কখনো বরদাস্ত করে নেবে না, কথা বলে ঠিক কিনা? ইসলামকে টিকিয়ে রাখার জন্যে সাহাবে কারাম রক্ত দিয়েছে, বিবিদেরকে বিধবা করেছে, সন্তানগুলোকে এতিম করেছে, বাসস্থান ছেড়েছে। আমরাও যদি ওলামে কারামদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে কোরআনের আওয়াজকে জিন্দা রাখার জন্য, অ মুসলমানের সন্তান বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, বিসমিল্লাহ থাকবে, কোন নাস্তিক আর বেইমানের কথা শুনে মুসলমান ভয় পাবে না, কথা বলে ঠিক কি না? আমাদের জীবনের চাইতে আমরা কোরআনকে মহাব্বত করি, আমাদের জীবনের চাইতে আমরা নবীকে মহাব্বত করি, আমাদের জীবনের সব কিছুর চাইতে আমাদের ধর্ম ইসলামকে আমরা ভালোবাসি, ঠিক কি না জোরে বলেন? কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাও, আল্লাহ কবুল করুক, বলে আমি, আর জোরে বলে না আমি, আল্লাহ তাআলা হকের ওপর অটল থাকার তৌফিক দান করুক, বলে আমি।